প্রতি মঙ্গলবার মেট্রো রেলের সাপ্তাহিক ছুটি, সে হিসেবে আজ মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। গত 29 ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালুর পর আজ প্রথম সাপ্তাহিক ছুটিতে মেট্রো রেলে যাত্রী পরিবহন করা হবে না। এদিন রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার মেট্রো রেলের ডে অফ, তবে পরবর্তীতে মেট্রো রেলের এই ডে অফ থাকবে না। এছাড়া চলাচলের সময়ও বাড়ানো হবে।